আসসালামু আলাইকুম প্রাণ প্রিয় ওমান প্রবাসী ভাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আমিও আপনাদের আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো আছি। তো আজকে ওমানের আউটপাসের গুজব নাকি সত্য এবং ওমানের নতুন ফ্লাইট সংক্রান্ত তথ্য এবং প্রবাসী একবারের মৃত্যু সম্পর্কে সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন। তো আপনার যদি এই ব্যাপারে জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটার মাধ্যমে সব কিছু জানতে পারবেন। তো প্রথমে ওমানের আউটপাস সংক্রান্ত যে ব্যাপারটা, আমি আমার একটা আগের ভিডিওতে একটা ভয়েস কল রেকর্ড প্লাস ওমানে এখন বর্তমানে চলমান যে অবস্থা সেখানে কিন্তু সব জায়গায় এই ভয়েস রেকর্ডটার মাধ্যমে বলা হচ্ছে ওমানে আগামী মাসের এক তারিখ বা এই মাসের 31 তারিখ একটা বৈঠক বসবে, সেই বৈঠকেই আগামী মাসে আউটপাসের সম্ভাবনা আছে বলে এরকম কোনো কিছু দেবে বলে আমাদেরকে জানানো হচ্ছে ভয়েসটার মাধ্যমে, যে ভিডিওটা ইতিমধ্যে আমি জাকির ভাই সহ অসংখ্য মানুষেরা করেছে। তো সেক্ষেত্রে এই খবরটা পাওয়ার পর থেকে ওমান যেহেতু ওমান আউটপাসের শুভাকাঙ্ক্ষী ভাই ব্রাদার আমার বেশি, আমার এখানে অডিয়েন্সরা বেশি আউটপাসের শুভাকাঙ্ক্ষী, তার জন্য আমি অসংখ্য মানুষদের সাথে চেষ্টা করলাম, বিশেষ করে ওমানে অবস্থানরত যারা যারা বিভিন্ন নিউজের সাথে জড়িত তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলাম। তো অনেক কেন অনেক জায়গায় আমি জানতে পারতাম হ্যাঁ এটা সত্য, আবার অনেক জায়গায় জানতে পারছি এটা মিথ্যা। তো সেক্ষেত্রে আমি আমার সবচেয়ে পরিচিত এবং ক্লোজ মানুষ হচ্ছে হাসান ভাই, প্রবাস টিমের হাসান ভাই, আপনারা ভালো করেই চিনেন ওনাকে। উনি হচ্ছেন ওমানের একমাত্র মানে সেরা গণমাধ্যম কর্মী ধরতে পারেন, ওমানের যে খবর সব খবর উনি সবসময় সংগ্রহ করে রাখেন। তো ওনার সাথে যখন আমি যোগাযোগ করলাম তারপর উনি আমাকে জানালেন যে ইমন ভাই আসলে এটা ভুয়া নিউজ, কারণ এখন পর্যন্ত আমরা এরকম কোনো তথ্য পাইনি। কিন্তু যেহেতু একটা কথা উঠেছে, যার ওঠে তা কিছু হয় বটে, তো সেক্ষেত্রে আমি ওমানে অবস্থানরত সকল প্রবাসী ভাইদের কাছে আমি এটাই বলবো যে আমরা যেহেতু বলেছি আগামী মাসের 31 তারিখ বা 1 তারিখ এরকম কিছু একটা হবে, তাই আমরা আশা করি আপাতত এই এই অন্যান্য দিকে কান না দিয়ে হোক, যেমনটাই হোক না কেন যেহেতু একটা খবর উঠেছে তো কিছু না কিছু তো একটা আসে এখানে, তো অসুবিধা নেই, আমরা আগামী মাসের 30 তারিখ বা 31 তারিখ পর্যন্ত অপেক্ষা করি, তারপর না হয় আমরা অন্যান্য সিদ্ধান্ত নিব, আসলে বাস্তব অবাস্তব সব কিছু আমরা পরবর্তীতে সিদ্ধান্ত নেব বলে আমি আশা করি। এবং আমি আশা করি আমার এই ভিডিওগুলো যারা যারা দেখতেছেন প্রবাসী ভাইয়েরা, আপনারা দয়া করে 30 তারিখ বা 31 তারিখ বা আগামী মাস পর্যন্ত অপেক্ষা করুন। এবং ওমানের যে দ্বিতীয় খবর সেটা হইতেছে, দ্বিতীয় খবরটা হচ্ছে মহামারী করোনার প্রাদুর্ভাবে দীর্ঘদিন পর পুনরায় কর্মব্যস্ত শুরু হয়েছে ওমানের মাসকাত আন্তর্জাতিক এয়ারপোর্টে। গত কয়েকদিন যাবৎ বিশ্বের বিভিন্ন দেশ থেকে নিয়মিত বিশেষ ফ্লাইট যাচ্ছে দেশটিতে। আজ রবিবার 13 আগস্ট বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশ থেকে মোট 27টি যাওয়ার কথা রয়েছে মাসকাত এয়ারপোর্ট বরাদ দিয়ে তথ্য জানিয়েছে টাইমস অফ ওমান। সংবাদে বলা হয়েছে বাংলাদেশ থেকে আজ 4টি বিশেষ ফ্লাইট ওমানের মাসকাত আন্তর্জাতিক এয়ারপোর্টে যাবে। মাসকাত এয়ারপোর্টে দেওয়া তথ্য অনুযায়ী আজকে ফ্লাইট সহ মোট 7টি বিশেষ ফ্লাইট বাংলাদেশ থেকে ওমানে গেছে। তো সেক্ষেত্রে ওমান অবস্থানরত যত প্রবাসী ভাইয়েরা আছেন তাদেরকে বলবো, ওমানে এখন প্রতিনিয়ত প্রতিদিন ফ্লাইটের সংখ্যা বাড়তেছে, এয়ারপোর্ট খুব ঠান্ডা হচ্ছে বা এয়ারপোর্টে ভালো একটা অবস্থা বিরাজমান, তো সেক্ষেত্রে হুট করে যে কোনো সময় নর্মাল ফ্লাইট খুলে যেতে পারে আমরা আশা করি, যেহেতু মাসকাতে সব কিছু প্রিপারেট আছে, ওরা সব মোটামুটি কার্য সম্পূর্ণ আছে। তো সেক্ষেত্রে আমরা সেই অপেক্ষায় রইলাম সুপ্রিম কোর্টের, যখন আমাদেরকে গ্রিন সিগন্যাল দেবে তখন আমরা যেতে পারবো। এবং এই ওমানে আজকে সালাদ আছে যে একজন মানুষ আত্মহত্যা করে মারা গিয়েছে, ওনার বউ ওনাকে তালাক দিয়েছে, সেক্ষেত্রে যখন প্রবাসী ভাইয়েরা আছেন এবং প্রবাসী বা স্ত্রীকে নিয়ে বাজে অবস্থানে আছেন বা তেমন একটা স্বস্তিরে নেই, তাদেরকে বলবো দয়া করে আত্মহত্যার পথ বেছে নেবেন না। আত্মহত্যা করলে যে জীবনে সব কিছু হয়ে যাবে, জীবনে আপনি সফল হয়ে যাবেন এমন কিন্তু না, আত্মহত্যা করাও কিন্তু মহাপাপ। তো যত যাই হোক তার একটা সুন্দর মীমাংসা আছে, অসুবিধা নেই, আপনার সুন্দর মীমাংসার মাধ্যমে আপনাদের জীবন পরিচালনা করার চেষ্টা করবেন, এরকম আত্মহত্যা করে নেবেন না। এইবার বাড়িটা মারা গিয়েছে, সার ফ্যামিলির সব কিছু শেষ, তার জন্য অনেক সমস্যা করে গেছে। তো সেক্ষেত্রে আমরা চাইবো না আমরা মৃত্যুর পরও যাতে আমাদের মৃত্যুর জন্য কেউ ভুক্তভোগী হোক বা কেউ কষ্ট পাক, সেটা বিবেচনা করে আমরা আশা করি এই ধরনের সিদ্ধান্ত নিব না আমরা প্রবাসীরা। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, পজিটিভ মাইন্ড নিয়ে বাঁচেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।